আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাত। বাংলাদেশ আবার নতুনভাবে স্বাধীন হলো, বাংলাদেশের দুর্নীতিকে দূর করা হলো, এবং কী জানি কিসের জন্য বাংলাদেশের শেখ মুজিবুরের যত রকম মূর্তি ছিল সেগুলোকেও ভেঙে দূর করা হলো, তাদের নাম নিশানা, তাদের লেখা সব কিছুই দূর করা হলো। হয়তো কেউ ফতোয়া দিয়েছে যে ইসলামে মূর্তি পূজা হারাম, ইসলামে কোনো মূর্তি বানানো হারাম, যা থেকে শিরকের পর্যায়ে চলে যাবে, একটা সময় তাকে পূজা করতে পারে, এজন্য কোনো মানুষের মূর্তি ফটো আঁকা ইত্যাদি হারাম, এগুলো হাদিস থেকে নিষেধ করা হয়েছে যা আপনারা সবাই জানেন। আর হতে পারে এ কারণে কিংবা রাগের কারণে, যে কারণে হোক না কেন, শেখ মুজিবুর রহমানের কোনো রকম মূর্তি রাখা হয়নি, সব রকম মূর্তিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তার ফটো লেখা আরও অনেক কিছু জিনিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। খুবই ভালো কথা, যেহেতু ইসলাম এইগুলোকে সমর্থন করে না, আর এগুলো অপচয় ছাড়া অন্য কিছু নয়, তাই এগুলোকে ভেঙে দেওয়া, সেগুলোকে না রাখাই ভালো। কিন্তু আমি একটা জিনিস দেখতে পেলাম না, যে বাংলাদেশে তো অনেক কবর পূজারি আছে যারা পীরে ব্যবসা করে থাকে, অনেক কবরকে উঁচু করে রেখেছে এবং কবর পূজাই সেখানে ব্যবসা হয়, এসব কবরকে কেন ভাঙা হলো না, কেন সে পীরের আস্থানাকে উঠিয়ে দেওয়া হলো না? আমার চোখে এরকম একটা ভিডিও আসেনি বা আমি খুঁজেও পেলাম না যেখানে কোনো পীরের কবরগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, কিন্তু দরকার ছিল যে কবরগুলোকে আগে ভেঙে দেওয়া, কারণ হাদিসের মধ্যে বেশিরভাগই একটা কথা বলা হয়েছে যে কবরকে তোমরা উঁচু করো না, যদি কোনো কবরকে উঁচু দেখো তাহলে ভেঙে দাও। আসলে কবর থেকে সবচেয়ে বেশি পূজা শুরু হয়, ব্যবসা তৈরি হয়, কবরের মধ্যে শির্ক বেশি তৈরি হয়, এজন্য কবরগুলোকে আগে ভেঙে দেওয়া উচিত। কিন্তু কবরগুলোকে ভেঙে দেওয়া হলো না কিসের কারণে? আসলে কারণ একটা হতে পারে যে কবরগুলোকে ভাঙতে গেলে হয়তো আমাদেরকেও মার খেতে হবে, কারণ সেই কবর পূজা যারা করে তাদের তো ফ্যান ফলোয়িং অনেক আছে, তাদের মুরিদ অনেক আছে, যদি কবরের উপর হামলা করতে যাই তাহলে তো পাল্টা আমাদেরকে মার খেতে হবে, এজন্যই হয়তো কবরের উপরে কোনো রকম হামলা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু কবরগুলোকে ভেঙে দেওয়া উচিত, কিন্তু সেটা না করে শেখ মুজিবুর রহমানের যত রকম মূর্তি, যত রকম ফটো, সমস্ত কিছু ভেঙে নষ্ট করে দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু একতরফা নীতি হয়ে গেল। শেখ মুজিবুর রহমান তিনি দেশের জন্য যা করেছেন সেটা কিন্তু ভুলে যাওয়ার মতো নয়, কিন্তু সেই ব্যক্তিকে অনেক ভিডিওতে দেখা যাচ্ছে যে এমনভাবে অপমানিত করা হচ্ছে, তাকে প্রস্রাব করা হচ্ছে, জুতো পিটানো হচ্ছে, জুতোর মালা পরানো হচ্ছে, সেগুলো কিন্তু ঠিক কাজ নয় ভাই। আপনারা যে যাই বলেন না কেন, যতই রাগ করেন না কেন, কিন্তু শেখ মুজিবুর রহমানের তো কোনো দোষ নেই। সন্তান যদি দোষ করে তাহলে পিতার ওপরে সেই দোষ যাবে কেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন কেউ কারো বোঝা বহন করবে না। কোরআন এবং হাদিস বলে একজনের দোষের ভার আর একজন পাবে না। আপনার ভুলের ভাগিদার সন্তান কেন ভোগ করবে? আপনার সন্তান দোষ করলে পিতা কেন ভোগ করবে? কিন্তু আমরা এগুলো জানার পরেও শেখ মুজিবুরকে যেভাবে অপমানিত করে যাচ্ছি সেটা কিন্তু সত্যিই খারাপ কাজ। যেমন তার ওপর প্রস্রাব করা, আবার তাকে এভাবে জুতোর মালা পরানো, এগুলো কি দরকার? তার মূর্তি ভেঙে দাও, এটা তো ভালো কাজ, কিন্তু তার উপরে এরকম অপমানিত করা হচ্ছে, এটা কি ধরনের একটা কাজ? যে ব্যক্তি মারা গেছে তাকে তো সম্মান করতে হবে, সে তো দেশের জন্য অনেক কিছু করেছে, দেশকে স্বাধীন করেছে, আজ যদি সে না থাকতো তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না, কিন্তু সে বাংলাদেশ স্বাধীন করার পরে তার বিনিময় এরকম হবে এটা তো সে কখনোই ভাবেনি। এবং একজন ভালো মানুষ বা ন্যায় বিচারক যারা হবে তারা কখনোই এই জিনিসটাকে ভালো চোখে দেখে নিবে না। আবেগের বশে বা কোনো রাগের বশে আপনারা শেখ মুজিবুরের অবদানকে ভুলে যেয়ে তার সঙ্গে অন্যায় অপকর্ম করবেন না। অবশ্যই তার মূর্তিগুলো ভেঙে দিয়েছেন, খুবই ভালো কথা, অবশ্যই ভেঙে দেওয়া উচিত, আর এরকম আর কারো যেন না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। কিন্তু তার মূর্তিতে এরকমভাবে প্রস্রাব করা, জুতোর মালা পরানো, জুতা পিটানো, এগুলো আবার কী রকম কাজ? তো এই যে জাতি, তারা কি বুঝবে না যে কোনটা ভালো কাজ এবং কোনটা খারাপ কাজ? আর শেখ হাসিনার রাগ তার পিতার ওপরে কেন দিচ্ছে? আবার আর একটা কথা আমি দেখতে পেলাম, যেখানে শেখ মুজিবুর রহমানের মূর্তিকে ভেঙে দেওয়া হচ্ছে, অন্যদিকে শহীদ আবু সাঈদের মূর্তি বানানোর পরিকল্পনা দেখা যাচ্ছে। আপনাদেরকে এখানে একটি লেখা দেখাবো যে আবু সাঈদের মূর্তি করা হবে, সে শহীদ হয়েছে, দেশের জন্য জীবন দিয়েছে, তাই তার মূর্তি বানিয়ে রাস্তাতে যেখানে সে মারা গেছে সেখানে রাখা হবে, এরকম পরিকল্পনা দেখা যাচ্ছে।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার পিতার কাছে মন্তব্য নিয়েছে, এবং এখানে যে লেখা দেখতে পাচ্ছেন যেটা নোটিশ, তার পরিবার থেকে বলেছে যে আমার ছেলের নামে কোনো রকম মূর্তি বানানো যাবে না। তো যদি পরিবার থেকে হয়তো অনুমতি দিত তাহলে তার মূর্তি তৈরি হয়ে যেত। এ কেমন একটা নীতি দেখেন, যেখানে সবচেয়ে বড় অবদান ছিল শেখ মুজিবুর রহমানের, তার মূর্তিকে অপমানিত করা হচ্ছে, আবার আবু সাইদ ভাইয়ের মূর্তি তৈরি করে সেই একই রকমভাবে রাস্তায় রাখা হবে সেই পরিকল্পনা করে যাচ্ছে। একই মানুষের দুই রকম নীতি, এটা কিন্তু ঠিক কাজ নয় ভাই। আপনি কি চান আপনার ছেলের ভাস্কর্য অথবা মূর্তি কিংবা ম্যুরাল তৈরি হোক, যদি একটু আমাদেরকে বলতেন? না, আমি চাই না। ইসলামী অনুযায়ী যেটা করলে ছেলের সওয়াব হবে, কবরের সওয়াব যাবে বা দশ ভাইয়ের কাজে লাগবে, সেটাই আমি চাই। অথচ বাংলাদেশের পীর মুরিদ, তারপরে কবর, সেই সবগুলোকে না ভেঙে যত রাগ মুজিবুর রহমানের ওপরে দেখাচ্ছে, সেগুলো কিন্তু আমার চোখে ভালো কাজ মনে হচ্ছে না। হয়তো আপনারা বলতে পারেন যে তার মেয়ে অনেক অত্যাচার করে গেছে, তো তার রাগ হিসাবে এগুলো করে যাচ্ছে। তো যে অন্যায় করেছে তাকে সব কিছু বলুন, তাকে সব কিছু করুন, তার পিতাকে এগুলো করবেন কেন? তার পিতা যে অবদান রেখেছে সেগুলো যদি ভুলে যান এবং তাকে এরকমভাবে অপমানিত করেন, তাহলে আপনাদের যে অবদান, আপনারা যে জীবন দিয়ে দেশকে স্বাধীন করে দেখাচ্ছেন, এটাও কিন্তু আপনার সন্তানরা একদিন ভুলে যাবে। তাই অবদান কখনো ভুললে চলবে না, এবং সম্মানিত ব্যক্তিকে সবসময় সম্মান দিতে হবে। অন্য কারো ভুলের সাজা অন্য কাউকে দিবেন না। তো আজকের এই ভিডিও থেকে আমি যে মন্তব্যগুলো দিলাম সে সম্পর্কে আপনারা কি বলেন? শেখ মুজিবুর রহমানের মূর্তিতে প্রসাব করা এবং তাকে অপমানিত করা, এগুলো কি ঠিক কাজ মনে হচ্ছে? এবং বাংলাদেশের যে কবরগুলো আছে, কবর পূজারি, সেগুলোকে নষ্ট করা উচিত নয়? এ সম্পর্কে কমেন্ট করে জানাতে পারেন।